মাত্র একদিন বাকি পদ্মা সেতুর উদ্বোধনের। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুরের শিবচরের বাংলা বাজারে জনসভায় সশরীরে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে এরই মধ্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 10 লাখ মানুষের সমাগমে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট। স্বপ্নের দোরগোড়ায় দেশের সব মানুষ, আর মাত্র একদিন পরই গৌরবের পদ্মা সেতু উদ্বোধন। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে মাদারীপুরের শিবচরে সাজসাজ রব, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। 25 জুন সেতু উদ্বোধনের পর জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক প্রস্তুতিতে শেষক্ষণের ব্যস্ততা, মহাখুশি স্থানীয়রা। সর্বস্তরের জনগণ আমরা একত্রিত হয়ে এই জনসভাকে একটা উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করব। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি মানুষের তৃণমূল পর্যায়ে একটা আনন্দ উৎসব রূপান্তরিত হয়েছে। সেই আনন্দ উৎসবের চূড়ান্ত ফসল হিসেবে 25 তারিখে পদ্মার অনুষ্ঠানের পদ্মা ব্রিজের উদ্বোধন। সরকার প্রধানের ভাষণ শুনতে এলাকা জুড়ে বসানো হয়েছে আধুনিক শব্দযন্ত্র। লঞ্চে করে জনসভায় আসতে করা হয়েছে 15টি পল্টন। 3 লাখ বোতলজাত পানি ও খাবার স্যালাইন ছাড়াও সুপেয় পানির জন্য বসানো হয়েছে 500 কল। পদ্মা সেতু নির্মাণ কাজে অংশ নিতে পেরে খুশি কর্মরত প্রকৌশলীরা। পদ্মা সেতুতে কাজ করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি। মানে এরকমের প্রকল্প আর বাংলাদেশে দ্বিতীয় একটা হবে কিনা মানে সন্দেহ। 10 লাখ মানুষের সমাগম ঘিরে কড়া নিরাপত্তার প্রস্তুতিতে আইন শৃঙ্খলা বাহিনী। এসএসএফ এর সাথে সমন্বয় করে, তাদের সাথে সমন্বয় করে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন এই সমাবেশ স্থলের নিরাপত্তা দেওয়ার জন্য, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করে সেইভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা করেছি। জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতির কথা জানান চিফ হুইপ। 10 লক্ষের উপর মানুষ হবে, তাদের পানির যেন সমস্যা না হয়, টয়লেটের যেন সমস্যা না হয়, চিকিৎসার যেন সমস্যা না হয়, সব কিছুই আমরা এই সুযোগ সুবিধা করি। পদ্মা সেতু উদ্বোধনের 3 থেকে 30 জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জনসভাস্থলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নেবেন দেশ বরেণ্য শিল্পীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।